হাই আপনারা, আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আসলাম একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আজকে শুধুমাত্র আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করব। বেস মেকআপ আমার অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো করা হয়ে গেছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকে যে মেকআপটা আমি করেছি খুব হালকা এবং সিম্পল। এ ধরনের মেকআপগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে, তো ভাবলাম যে এই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করি। আর আমি যেভাবে দেখিয়েছি তোমরা পার্ট টু পার্ট একইভাবে করবা, ইনশাল্লাহ মেকআপটি ক্রিয়েট তোমরা করতে পারবা বাসায় বসে। ফার্স্টে আমি আমার ট্রানজিশন শেড হিসেবে একটা খুবই লাইট একটা আকাশি কালারের, আকাশি বা নীল বলো, একটা আই শেডও নিয়েছি। আমি এখানে আজকে কালার বোর্ড আই শেডো প্যালেটটা থেকে আমি আমার আই শেডোটা আই মেকআপটা করবো। তো তোমরা কীভাবে, আমি সেমভাবে যেভাবে দেখাচ্ছি কীভাবে করবে। এই মেকআপটা তোমরা যেহেতু এখন ঈদ চলে আসছে, প্লাস হচ্ছে চলে গেল আর বিয়ের মৌসুম, সামনে অনেক বিয়ে, তোমরা সবাই বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করবা, তো ভাবলাম যে একটু গর্জিয়াস একটু মেকআপ তোমাদের সাথে শেয়ার করি। দেখতেও সুন্দর লাগে, প্লাস নিজের কাছে খুব ভালো লাগে। খুবই হালকা কিন্তু খুব সুন্দর প্রিটি একটা মেকআপ। এখন আমি আমার ক্রিজ লাইনে তোমার একটা ডিপ নীল কালারের আই শেড ইউজ করতেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা একইভাবে করে নেবে। আমি কিন্তু আমার আর চোখে অফ ক্যামেরায় আমি আমার আই শেডটা কমপ্লিট করে নিয়েছি। আমি আউট কর্নারে একটু ব্ল্যাক কালার আই শেড ইউজ করবো আমার চোখটা একটু স্মোকি করার জন্য, যেহেতু আমি সামনে কাট ক্রিজ করব, খুবই সামনের দিকে সামনের মেকআপটা খুবই হালকা করব, ইনার সাইডটা আমি খুব হালকা মেকআপ করব। তো সেহেতু আমি যাচ্ছি যে আমার আউটার ভি, যেটা আউট কর্নার, সেখানে একটু স্মোকি আই করার জন্য। তারপর হচ্ছে এখন আমি যে ফার্স্টের যে আমার ট্রানজিশন শেড হিসেবে যে কালারটা ইউজ করেছিলাম, সে কালারটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেবো, যাতে কোনোরকম হাসলার না থাকে, কোন দেখতে জানি সুন্দর লাগে। কারণ মেকআপটা ব্লেন্ডিং করার সময় মেকআপটা ব্লেন্ডিং যত সুন্দর হবে আই মেকআপটা, তত তোমার মেকআপটা ন্যাচারাল লাগবে এবং সুন্দর লাগবে দেখতে, খুব ভালো লাগবে। আর ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতেছে, কারণ আমার একটু ঠান্ডা লাগছে। তো আমি তোমাদের সুন্দর মতো বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে কীভাবে কোনটার পরে অ্যাপ্লাই করবে। এখন হচ্ছে আমি কাট ক্রিজ করতেছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে, যে তোমার কনসিলারটা আছে, কনসিলার যে ব্রাশটা আছে মাথার মধ্যে, সেটা দিয়ে জাস্ট প্রথমে হচ্ছে তুমি লাইন করে নেবে যে কোন পর্যন্ত তুমি কাট ক্রিজ করবে। তারপর হচ্ছে তুমি কাট ক্রিজের জায়গাটা, ইনার কর্নারটা তুমি পুরাটা কনসিলার করে নেবে, যতটুকু তুমি কাট ক্রিজ করতে চাও। আমি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ফেসিয়ালের ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যারা 1, 2, 3 দেখেছো বাকিগুলো দেখে নেবে এবং খাতায় নোট করে নেবে। আমি বড় বড় মতন এখনও বলতেছি, তোমরা নোট করে নেবে। যারা আমার কাছ থেকে অনলাইনে ফ্রিতে ফেসিয়াল কোর্স, মেকআপ কোর্স, ব্রাইডাল মেকআপ কোর্স, পার্টি মেকআপ কোর্স করতে চাচ্ছ, তারা কিন্তু আমার চ্যানেলটা ঢুকলে বা দেই দেখতে পাবো, অনেক রকমের ভিডিও পাবা। আর চ্যানেলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা, সাপোর্ট করবা, আর কমেন্ট লাইক করতে একদমই ভুলবে না। তো এখন হচ্ছে আমার কাট ক্রিজের উপরে আমি সাদা একটা আই শেডো নিয়েছি, সেটা দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করতেছি একটা ব্রাশ দিয়ে। দেন হচ্ছে আমি একটা শিমারি হোয়াইট কালারের আই শেডো নিয়েছি আমার যে কাট ক্রিজ করতে সেটার উপরে দেওয়ার জন্য, যেহেতু আমি পূর্বেই বলেছি যে আমি আমার সামনের ইনার যে সাইডটা আছে যেটা, সেখানে আমি কাট ক্রিজ করবো এবং খুব হালকা লাইট একটা মেকআপ করব, নিচের আউটার ভিতে একটু স্মোকি আই লুক করবো, যে দেখতে জানি একটু সুন্দর লাগে। আর প্লাস হচ্ছে এখন এই ধরনের মেকআপগুলো খুবই চলছে, তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, তোমরা এটা শিখতে পারবে। তো আমি আসলে যেটা তোমার শিমারি আই শেডোটা আছে সেটা দিয়ে ব্রাশ দিয়ে ভালো ব্লেন্ডিং হয় না, আমি তোমাদের কাছে তোমাদের সাজেস্ট করব যে হাত দিয়ে ভালো করে ব্লেন্ডিং করবে। হাত দিয়ে ভালো করে ব্লেন্ডিং করলে শিমারি আই শেডোগুলো খুব সুন্দর ব্লেন্ডিং হয়। তো এখন আমি হচ্ছে আমি ব্রাশটা দিয়ে চিকন যে ফার্স্টে যে সাদা রঙের যে আই শেডোটা ইউজ করেছিলাম, সেই ব্রাশটা, ছোটো ব্রাশটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো, যাতে কোনো রকম হাসলার না থাকে এবং ব্লেন্ডিংটা যেন স্মুথ হয় এবং সুন্দর হয়। এখন হচ্ছে আমি ব্লু কালারের একটা শিমার আই শেডো নিয়েছি, আমি আমার যেখানে আমি আউটার ভি সেখানে আমি অ্যাপ্লাই করব, দেখতে যেন আরেকটু গর্জিয়াস লাগে, আরেকটু শাইনিং হয় আমার মেকআপটা। এখন হচ্ছে আমি যে নীল কালার আই শেডো নিয়েছি শিমারি, সেটা খুব সুন্দর মতন আমি ব্লেন্ডিং করতেছি। আমি আবারও বলবো তোমাদের যে তোমরা শিমারি আই শেডোটা ব্লেন্ডিং করবা হাত দিয়ে।
এখন খুব সুন্দর মতন আমি ব্লেন্ডিং করে নিলাম। আমার আশেপাশে অনেক নয়েজ হতেছে, বুঝতেছি না তোমরা বুঝবে কি না। তো আমি তারপর, কারণ রাতে এদিকে ভয়েস দিলে খুব সুন্দর মতো, মানে কোনো সাউন্ড থাকে না, তো ভয়েসটা খুব সুন্দর আসে। তো প্লিজ তোমরা একটু বুঝে নিও। এখন হচ্ছে আমি পমের যে কাজলটা আছে সেটা আমি ইউজ করবো, আজকে কোনো রকম আমি আইলাইনার ইউজ করিনি। এখন হচ্ছে যে মেন আমার যে আমার লুকটা যে আর একটু গর্জিয়াস করবে সেটা আমি দিতেছি, সেটা হচ্ছে গ্লিটার আইলাইনার। আমি যে কাট ক্রিজ করেছি তো সেটার যে বর্ডার লাইনটা আছে ইনার কর্নারে, সেই বর্ডার লাইনে আমি একটা হোয়াইট কালারের বলো বা হোয়াইট কালার প্লাস হচ্ছে একটা মিক্স কালার থাকে অ্যাশ কালারের, তো ওই কালারটা আমি ইউজ করতেছি আমার যে ইনার কর্নার যে বর্ডারটা আমি কাট ক্রিজ করছি, সেম ওই বর্ডারটা উপরে আমি আইলাইনারটা দিয়ে আমি গ্লিটার আইলাইনারটা অ্যাপ্লাই করতেছি। তো এই গ্লিটার আইলাইনার অ্যাপ্লাই করার কারণে কিন্তু আমার চোখটা অনেকটা গর্জিয়াস হবে, দেখতে খুবই সুন্দর লাগবে, তোমরা একটু পরেই দেখতে পারবে। আমি কিন্তু আমার বেস মেকআপটা আগেই বলেছি যে অফ ক্যামেরায় আমি করে নিয়েছি, বেস মেকআপের অনেক ভিডিও তোমরা পাবা আমার ইউটিউব চ্যানেলে। আর এর সাথে শেষ হয়ে গেলো আজকের মেকআপ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, আর আবারও বলছি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করবে, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। আর তোমরা যারা আমার কাছ থেকে ফেশিয়ালের প্রোডাক্ট নিতে চাচ্ছ, আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের পেজে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমাদের নক করতে হবে। সুন্দরবনে কুরিয়ার সার্ভিসে ঢাকা বা ঢাকার বাইরে যারা আছো তাদের নিতে হবে, আর দোহারনগর যারা আছো ক্যাশ অন ডেলিভারি। ভালো থাকবা তোমরা সবাই, আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবো, আমার চ্যানেলে সবাই সাপোর্ট করবা, ভালো থাকবো, আল্লাহ হাফেজ।